Sentence. Do you know about sentence? I mean, what is sentence? Sentence বা বাক্য কাকে বলা হয়? আমাদের মাঝে অনেকেরই প্রায় প্রশ্ন জাগে যে সেন্টেন্স কিভাবে গঠিত হয়, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে। সো লেটস সি মোর অ্যাবাউট সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যা মূলত কয়েকটি শব্দ বা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, বাট কয়েকটি শব্দ বা ওয়ার্ডকে জুড়ে দিলেই সেন্টেন্স হলো। থিঙ্ক অ্যাবাউট গো হোম আর হোম গো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি তফাৎ আছে? এখানে কিন্তু গো অ্যান্ড হোম দুইটি শব্দ, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাসা বা বাড়ি। তাহলে আমি যদি বলি গো হোম, এটা কি রাইট নাকি হোম গো এটা রাইট? অবশ্যই গো হোম এটা রাইট। কেন হোম গো এটা রাইট হলো না? কারণ এই দুইটা ওয়ার্ড একত্রে মিলিয়ে দিলে কিন্তু একটা সেন্টেন্স হয় না পরিপূর্ণ। এখানে কিন্তু ব্যাকরণের বা গ্রামারের বেশ কিছু নিয়ম কানুন আছে। সো আমাদের যে কোনো দুইটি ওয়ার্ড বা শব্দকে জুড়ে দিলেই কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স কীভাবে হবে? সেন্টেন্স হবে এভাবে যে এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যদি আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তাহলেই কেবল সেন্টেন্স হবে। এখন আমি যদি বলি হোম গো, এখানে কিন্তু আমি আমার মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি না বা ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা কিন্তু রাইট না। সো আমাদেরকে এমন কিছু ওয়ার্ড এমনভাবে সাজাতে হবে যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবগুলো সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, তাকে কেবল সেন্টেন্স বলা যাবে। নাও কোশ্চেন ইজ, সেন্টেন্সকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে বা সেন্টেন্সে কয়টি অংশ রয়েছে? সেন্টেন্সে মূলত দুটি অংশ রয়েছে, নাম্বার ওয়ান সাবজেক্ট অ্যান্ড নাম্বার টু প্রিডিকেট। সেন্টেন্সের প্রথম অংশগুলোকে সাবজেক্ট, আই মিন প্রথম অংশ না, নট অনলি প্রথম অংশ, সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। থিঙ্ক অ্যাবাউট হি ইজ এ গুড বয় অর রোহিণী ইজ আ গুড বয়। এখানে রোহিণী একজন ভালো ছেলে বা ভালো একটা লোক এখানে কিন্তু বুঝতে পারলাম। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রোহিণ সম্পর্কে। তাহলে রোহিণ হবে অবশ্যই সাবজেক্ট। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বা যাকে সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। তাহলে এখানে রোহিণ হচ্ছে সাবজেক্ট। ঠিক একই রকমভাবে প্রিডিকেট কাকে বলা হয়? প্রিডিকেট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলা হয়। এখানে রোহিণকে কিন্তু ভালো ছেলে বলা হচ্ছে, এই যে গুড বয়, এই গুড বয় হচ্ছে প্রিডিকেট। অর্থাৎ আমরা সবাই বুঝতে পারলাম সেন্টেন্স মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে এমন একটি বাক্য যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। সেন্টেন্সকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে, নাম্বার ওয়ান সাবজেক্ট, নাম্বার টু প্রিডিকেট। সাবজেক্ট কাকে বলে? মানে একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, এবং প্রিডিকেট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, অর্থাৎ যাই বলা হয় না কেন সাবজেক্ট সম্পর্কে সেই অংশটি হচ্ছে প্রিডিকেট। যেমন রোহিণী একজন ভালো ছেলে, ভালো ছেলে বা গুড বয়টা হচ্ছে প্রিডিকেট।